প্রবাসী স্ত্রী পরকীয়ার খবর শুনে শরীফ নামে 20 বছরের যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার সকালে রাজধানীর ভাসানটেকে এ ঘটনা ঘটে। তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ভাসানটেক থানার এসআই আব্দুস সালাম জানান, নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বিরামপুর গ্রামের শরীফ হোসেন উত্তর ভাসানটেকে মেরি বেগমের টিনশেড বাসায় থাকেন। তিনি বাসার মালিকের একটি হোটেলের বাবুচির কাজ করতেন। মঙ্গলবার সকাল 8টার দিকে বাসার বাথরুমে ঢুকে কাপড় রাখার স্ট্যান্ডের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরে খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এদিকে মেরি বেগম জানান, গত 3-4 বছর আগে প্রেম করে এক বোনের ননদ তাসলিমা আক্তারকে বিয়ে করেন তিনি। শরীফের সংসারে কোনো ছেলে মেয়ে ছিল না। তিনি আরও জানান, গত বছর নভেম্বরে তাসলিমা আক্তার কাজের উদ্দেশ্যে জর্ডানে যান। সেখানে তিনি বাংলাদেশি এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। শরীফ এ বিষয়টি বুঝতে পেরে তাকে সন্দেহ করতে শুরু করে। সম্প্রতি শরীফের পরিচিত এক নারী জর্ডান থেকে দেশে ফিরে আসেন। তার কাছ থেকে স্ত্রী তাসলিমা আক্তারের পরকীয়ার খবর নিশ্চিত হয়ে যান শরীফ, এমনটা উল্লেখ করেন মেরি বেগম। এ ব্যাপারে মেরি বেগম আরও বলেন, পরকীয়ার খবর শোনার পর প্রতিদিন স্বামী স্ত্রীর মধ্যে ফোনে ঝগড়া হতো। এর জের ধরে শরীফের আত্মহত্যার ঘটনাটি ঘটে।